बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम, वेलकम टू माय फातिमास कुकिंग स्कूल। आमारे रान्नागुलो जदि भालो लेगे थाके लाइक शेयर एवं सबसक्राइब करबें, पाशे थाका बेल आइकनटि बाजिए जाबें जेनो आमार रान्नाटि सबार आगे आपनार काछे चले जाए। आज आमि देखाबो माशेर डाउलेर जिलापी ओ माशेर डाउलेर বুরিন্দা, বা যে যেটা বলেন আমরা ঢাকার মধ্যে বুরিন্দাই বলি, অন্য কোথাও কি বলে, অন্য কোথাও কি বলে সঠিক জানি না, তবে একটা জানি বুন্দিয়া বলে, কিন্তু আমরা বুরিন্দাই বলি। এখন আমি মাছের ডালগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ঠিক 3টে বাজে, পরের দিন 3টে বাজে দুপুর, তখন আমি এগুলা ব্লান করছি। দেখতে থাকুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, এবং তোমরাও বন্ধুরা নিজেরা ভালো থেকো এবং পাশের জনকে ভালো রেখো। এ সময় আমাদের সবাইকে সবার প্রতি খেয়াল রাখতে হবে, কারণ মধ্যবিত্তরা এমন এক পর্যায়ে আছে, তারা কারো কাছে চাইতেও লজ্জা পায়, কারো কাছে বলতেও পারে না, শুইতেও পারে না, তাদের মনের কষ্ট মনেই থেকে যায়। তাই আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কার ঘরে খাবার নেই। নিজেরা তো খাবই, খাওয়া দাওয়া এগুলা করবই বন্ধুরা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং সেই সাথে মা বাবাকে শ্রদ্ধা করব, তারাবি পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব, নফল নামাজ করব, সৎ থাকব এবং বেশি বেশি করে সহযোগিতা করব মানুষকে, যেন কেউ না খেয়ে না থাকে। আমরাই দেখব, আমরাই বেশি বেশি করে খাবো, অন্যকে দেব না, এটা তো হতে পারে না, আমরা দেব, সবাই মিলে দেব। এই তো আমি এখন আমার জিলাপি ব্লান্ডার করা হয়ে গেছে, আমি কোনো কিছুই দেইনি, আটাও দেইনি, বেকিং পাউডারও দেইনি, কিছুই দেইনি, শুধু ব্লান করে আমি এই তো একটি কুকের বোতলে নিয়ে নিয়েছি, নিয়ে আমি করা শুরু করে দিয়েছি। মাসের ডালের জিলাপি যে এত মজা আমি জানতাম না, আমি খাইনি কখনো আসলে, আজই প্রথম বানালাম। তবে আমার কাছে মনে হলো যেটা সত্যি কথা, ময়দার জিলাপির চাইতে মাছের ডাউলের জিলাপিটার স্বাদটা একটু অনেক বেশি ভালো লাগলো আমার কাছে, আর বুরিন্দাটাও ভালো লাগলো। আমি তো বুরিন্দা বেসন দিয়েও বানিয়ে খেয়েছি, তবে আমার কাছে মাছের ডালের বুরিন্দাটাও ভালো লাগলো। দুটোই রেসিপি তৈরি করেছি, দুটোই আমার কাছে অসম্ভব মজা লেগেছে, এক কথায় অসাধারণ লেগেছে, খুবই মজা লেগেছে। ময়দার চাইতে অনেক ভালো ছিল, মজার ছিল, দেখতে যেমন তেমনই হোক কিন্তু খেতে অনেক মজা লেগেছে। আর আমরা ঘরে একটু বানাই, আমরা অত পারফেক্ট নই, অতএব একটু একটু এদিক সেদিক হবেই, কিন্তু খেতে ছিল অনেক মজা। মাছের ডাউলের জিলাপি আর বুরিন্দা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। ময়দার জিলাপির চাইতে এবং বেসনের বুরিন্দার চাইতে মাছের ডাউলের দুটাই রেসিপি ছিল খুবই মজা। আবারও বললাম আমার কাছে ভালো লেগেছে। এখন আমি আবার সসের বোতলে নিয়ে নিয়েছি, রং দেইনি আজ, এই তো আমার জিলাপিগুলো ভাজা হচ্ছে। এটা আমি গোল করতে, বড় গোল করতে চেয়েছিলাম, কিন্তু আর হয়নি, শেষ হয়ে গেছে। তবুও আমার কাছে খুব ভালো লেগেছে, আমার সে মনের যে আমি খেয়ে যে আজ তৃপ্তি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। রাত্রে ভিজিয়ে রেখে দেবেন, আবারও বললাম রাত্রে ভিজিয়ে রেখে দিবেন, সকালে ব্লান করে দুপুরের দিকে করে ফেলতে পারেন, তাহলে ভালো হয় জিলাপিটা। এই তো আমি বুরিন্দা জালি জালি চামচ দিয়ে করে নিয়েছি, দেখিয়ে দিলাম, কথা বেশি বলেছি তাই রেসিপিগুলো বলিনি, বলে দিলাম। এখন আমি চিনির সিরায় দিয়ে দিয়েছি জিলাপিগুলো, এখন বুরিন্দাগুলো
চিনির শিরা ছড়িয়ে দিচ্ছি, চিনির শিরা আজ আর দেখাইনি, কারণ আরও অনেক জিলাপি, আরও একটি জিলাপি রেসিপি দিয়েছিলাম, সেখানেও চিনির শিরাটা করেছি, করা হয়নি। তবে জিলাপির চিনি 2 কাপ দিয়েছি আমি, তেজপাতা, এগুলা মশলা, গরম মশলা, মশলাটা পছন্দ করি না, তাই আমি দেই না। আঠালো যখন ভাপ হয়ে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা শিরার মধ্যে জিলাপি দিতে হয়, তাহলে মুচমুচে থাকে। তাহলে আমার জিলাপি সার্ভ করা হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমিও সবার জন্য দোয়া করব, যেন সবাই